Hey dears, Assalamualaikum. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. Shubhro shikhartira, khushir shangbad hocche school khulche. Amra ekhon theke school e eshe class korte parbo ebong moja kore class korbo. Class e live ebong video class e je bishoy gulo tomaderke dhoriye dewa jay na, sei bishoy gulo niye beshi beshi kaj korbo. Asha kori tumra school e eshe class korle ekhonkar cheye aro beshi upokrito hobe, ete kono sandeho nai. Shubhro shikhartira, গত যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলোতে তোমাদের যে আইটেমগুলোতে প্রবলেম আছে সেই আইটেমগুলোর উপরে কিছু কমেন্ট এসেছে আমি সেই কমেন্টগুলো থেকে যেটা বেশি কমেন্ট এসেছে সেটা হচ্ছে আর্টিকেলস অনেকের আর্টিকেলসের উপরে একটু প্রবলেম আছে এটার উপরে একটা ক্লাস করা রিকোয়েস্ট করা হয়েছে সো যারা রিকোয়েস্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমার রিকোয়েস্টের কারণে আজকে আর্টিকেলের উপরে ক্লাস তৈরি করা হচ্ছে আশা করি এই ক্লাসটা একটু হলেও তোমাদেরকে হেল্প করবে তোমরা ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো দেখার পরে কেমন লেগেছে আর কিভাবে ভালো করা যেত এবং তোমার কোন বিষয়টাতে প্রবলেম এগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আমার জন্য সুবিধা হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি আর্টিকেল কিন্তু খুব মজার একটা বিষয় এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো নিয়ম আছে যেহেতু এখানে অনেকগুলো নিয়ম আছে এটার কারণে আর্টিকেল হচ্ছে একটা মজার বিষয় বাট এইটা যখন আমরা কোশ্চিনে পাই ব্যবহার করতে চাই তখন আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি এই প্রবলেমগুলো থেকে বের হওয়ার জন্য যে কাজটা করণীয় সেটা হচ্ছে আর্টিকেলটাকে ফার্স্ট টু লাস্ট খুব সুন্দরভাবে আমাদেরকে চর্চা করা আর আর্টিকেলে তারাই ভালো করবে যাদের প্রোনাউন্সিয়েশনটা ভালো আর্টিকেলে ভালো করতে হলে প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই ভালো হতে হবে প্রোনাউন্সিয়েশন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার আর্টিকেল অনেকগুলো ভুল হয়ে যেতে পারে সো সুপ্রিয় শিক্ষার্থীর আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ওকে আর্টিকেল আর্টিকেলের অনেকগুলো মানে আছে এই আর্টিকেলের মানেটার দিকে আমরা না গিয়ে আর্টিকেলের প্রকারভেদের মধ্যে যাই তোমরা সবাই জানো যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার ওয়ান হচ্ছে ইনডিফিনিট একটা হচ্ছে ডেফিনিট ইনডিফিনিটের মধ্যে আছে দুইটা এ এবং এন সো এগুলো সবাই জানে এ ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল ए आर होच्छे एन ए दुटा होच्छे इनडिफिनिट इनडिफिनिट आर डी होच्छे डेफिनिट ओके ए दुटा वार्ड के जोदि आमरा एकटु भालोभाबे कन्सिडार करी ताहले किन्तु आमादेर अनेकगुलो नियम एखान थेके होये जाबे इनडिफिनिट माने होच्छे असीम निर्दिष्ट करे कोनो किछु बोले ना अनिर्दिष्ट कथा डेफिनिट होच्छे निर्दिष्ट একটা মাত্র একই রকম এক 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 টি এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে তখন আমরা কি বসাবো দি বসাবো এখন এগুলোর কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের কাছে বেশি প্রবলেম্যাটিক মনে হয় এই নিয়মগুলোতে আমি সবাইকে একটা উপদেশ দেই সেটা হচ্ছে এ এবং এন এই দুইটাকে একবারে পড়তে মানে কোনগুলো এ হবে কোনগুলো এন হবে এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে সিঙ্গেল আউট করতে পারি তাহলে আমাদের কাছে নিয়মগুলো সহজ হবে আবার এক্সারসাইজ করার সময়তেও দেখবে কনফিডেন্ট পাবে আচ্ছা সো এ এবং এন এটাকে একবারে পড়তে বলার কারণ হচ্ছে যেগুলোর ক্ষেত্রে এন হয় এবং যেগুলোর ক্ষেত্রে এ হয় এটা হচ্ছে কমপ্লিটলি আলাদা এন যার সাথে হবে তার সাথে এ হবে না এ যার সাথে হবে তার সাথে এন হবে না এখন আমরা জানি যে শুধুমাত্র ভাওয়েলগুলো থাকলে তার আগে এন হয় এখন শুধু ভাওয়েল না ভাওয়েল সাউন্ড ভাওয়েল ওয়ার্ড থাকলে যে এন হবে তা কিন্তু ভুল এটা করলে অবশ্যই ভুল হবে সো আমরাই যে কথাটা বলছি সেটা হচ্ছে ভাওয়েল এখানে একটা কথা বলা আছে সেটা হচ্ছে তোমরা নিশ্চয় জানো আমি যে ওয়ার্ডটা বোর্ডে লিখেছি সেটা হচ্ছে ভাওয়েল এবং তোমাদের বইয়ে কিন্তু এইটার উপরে বিশদভাবে এখানে কথা বলা হয়েছে সো আমি এত কথার মধ্যে না গিয়ে তোমাদেরকে শুধু এখান থেকে কিছু জিনিস আলাদা করে দেখাচ্ছি আশা করি এটা দেখলে তোমাদের ভালো হবে আচ্ছা ভাওয়েল এটা আমরা অ্যালফাবেট বলবো না ভাওয়েল অ্যালফাবেটের আগে যে এন হবে এটা কিন্তু ভুল ধারণা ভাওয়েল সাউন্ডের আগে এন হবে সো ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ডের আগে হবে এন এখন তুমি তোমার দুনিয়াতে তুমি যতগুলো ওয়ার্ড জানো এই ওয়ার্ডগুলোকে প্রোনাউন্সিয়েশন করো প্রোনাউন্সিয়েট করো যেগুলো ভাওয়েল সাউন্ড দ্যাট মিন্স এ ই আই ও ইউ এই পাঁচটা সাউন্ডের সাথে যদি মিলে যায় তাহলে তার আগে হবে এন
আর যদি সাউন্ডটা ভাওয়েলের সাথে না মিলে তাহলে হবে এ। আচ্ছা, যেটাকে আমরা বলি কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করা দরকার, সেটা হচ্ছে কখনো বলবে না যে ভাওয়েল অক্ষরগুলোর আগে অ্যান হয়, এটা বললে অবশ্যই ভুল হবে। ভাওয়েল অক্ষরের আগে কখনো অ্যান হয় না, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হয়, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ হয়। আর্টিকেলটা নির্ভর করে সাউন্ডের উপরে, প্রোনাউন্সিয়েশনের উপরে, অক্ষরের উপরে না। অক্ষরে গেলে অনেক প্রশ্ন ছেকে যাবে, অনেকগুলোর উত্তরই হবে না। আমি দেখব কিভাবে এটাকে প্রমাণ করা যায়। সো আমরা লিখেছি ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলে অ্যান, কনসোনেন্ট সাউন্ড হলে এ। ভাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ, এই ধরনের কোনো সাউন্ড যদি আসে অবশ্যই তার আগে অ্যান বসাবো। এখন তোমাদের বইয়ে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলোতে দেখবে মোস্ট অফ দ্য নিয়ম, সবগুলো রুলসের মধ্যে এ এবং অ্যানকে অনেক ক্ষেত্রে একসাথে ব্যবহার করা হয়েছে। এর কারণ হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এখানে দেখো বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি বস্তু বা বস্তুকে বোঝায় এমন নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বা অ্যান বসে। যেমন হি ব্রট অ্যান আইসক্রিম, খেয়াল করো হি ব্রট অ্যান আইসক্রিম। আচ্ছা, আর একটা উদাহরণ কি বলছে দেখো, এখানে বলা হয়েছে যে আই লিভ ইন এ টাইনি রুম, সো হি বট অ্যান আইসক্রিম। দুইটা উদাহরণ দিলাম, হি বট অ্যান আইসক্রিম। ওকে, সো প্রথমটা বলা হয়েছে হি ব্রট অ্যান আইসক্রিম, আর আই লিভ ইন এ টাইনি রুম, সো আই লিভ ইন এ টাইনি রুম। ডিয়ার স্টুডেন্ট, দুইটা নিয়ম খেয়াল করো তো। আচ্ছা, আইসক্রিম, আইসক্রিম, সো আইসক্রিম, এই আয়ের উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, মানে ভাওয়েল সাউন্ড, ওর কারণে এ হয়েছে, অ্যান হয়েছে। টাইনি, টাই, প্রথম উচ্চারণ আসছে টাই, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, যার কারণে হয়েছে এ। আচ্ছা, এখন এই যে নিয়মগুলো পড়ছি, এই নিয়মগুলোতে তোমাদের বইয়ে দেখবে এ এবং অ্যান দুইটাই স্ল্যাশ আকারে ব্যবহার হয়েছে। এটা অনেকে বুঝতে পারে না, এ অথবা অ্যান, এইটা কেমন? আচ্ছা, এইটা একটু ভেঙে বলি। এইটা থাকার মানে যেখানে কনসোনেন্ট কনসোনেন্ট সাউন্ড হবে সেখানে হবে এ, আর যেখানে ভাওয়েল সাউন্ড হবে সেখানে হবে অ্যান। এখন আমরা যখন উদাহরণে যাই সেই জায়গাতে অনেক সময় দেখা যায় যে ভাওয়েল অক্ষর থাকার পরেও, ভাওয়েল অক্ষর থাকার পরেও সেখানে এ হয়েছে। এইটা কেন হয়? এইটা কারণ হচ্ছে ভাওয়েল অক্ষর থাকার পরেও তার সাউন্ডটা কিন্তু ভাওয়েলের মতো নয়, কনসোনেন্টের মতো, সেখানে আমাদেরকে এ হয়েছে। আবার কনসোনেন্ট ওয়ার্ড বা কনসোনেন্ট অ্যালফাবেট থাকার পরেও সেটার উচ্চারণটা যদি ভাওয়েলের দিকে চলে যায় বা ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। এরকম অনেকগুলো নিয়ম তোমাদের বইয়ে ক্রিটিক্যালি দেওয়া আছে। এই নিয়মগুলো, এই একটা দুইটা কথা যদি আমার মনে রাখতে পারো যে স্যার কী বলেছে, ভাওয়েল সাউন্ডের মতো হলেই সেখানে অ্যান হবে, অথবা অবশ্যই অ্যান হবে। ভাওয়েল অক্ষর থাকার পরেও যদি তার সাউন্ডটা কনসোনেন্টের দিকে যায় তাহলে অবশ্যই সেখানে এ হবে। আচ্ছা, এ বিষয়ে আরও কিছু বলা হবে। এখানে দেখো যে তোমরা নিশ্চয় জানো যে যখন কোনো ওয়ান থাকে, দ্যাট মিন্স এই যে ওয়ান, ও এন ই ওয়ান, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার আগে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সব সময়ের জন্য সেখানে কি হবে, এ হবে। এর কারণ কি? আচ্ছা, এখন তো প্রশ্ন হতে পারে স্যার এ তো হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে তো অ্যান হওয়ার কথা, তাহলে কি এখানে অ্যান হবে? না, এখানে এ হবে। এর কারণে যেটা বলা হয়েছে সেটার ব্যাখ্যাটা হচ্ছে এমন, ওয়ান যুক্ত শব্দের পূর্বে ওয়ান, ওয়ান, ওকে, সো ওয়ান থাকলেই সেখানে কি হবে, এ হবে। এই কথাটাই কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সবসময়তে ভাওয়েল অ্যালফাবেট থাকলেই যে অ্যান হবে এটা কিন্তু ভুল, এটা তবে তার একটা ভুল প্রমাণ, ঠিক আছে? সো আমরা যখন ওয়ান পাবো, ওয়ান টাকা, ওয়ান থাউজেন্ড, ওয়ান আইট ম্যান, ওয়ান ফিল্ড ম্যান, ওয়ান রেফারি, সব ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, এ বসাবো। আশা করি এটা তোমরা মাথায় রাখবে। এরপরে শব্দের শুরুতে ভাওয়েল বা ভাওয়েল থাকলে যদি তার ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে কি বসে, এ বসে। এখন ইউ, ইউ তো এ, ই, আই ও ইউ, এটাও তো হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ড, তাহলে তার আগে কেন এ হবে? এটার নিয়ম হচ্ছে যদি ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয় তাহলে তার আগে কি হবে, ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউ এন আই কিউ ইউ, ইউনিক। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো অর্থাৎ ইউ থাকলেও, ইউ থাকলেও আমাদেরকে অবশ্যই এগুলোর আগে কি লিখতে হবে, এ লিখতে হবে। ওকে, সো এগুলোর আগে এ লিখতে হবে। সো এই দিকটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, ওয়ান এবং ইউনিফর্ম মানে ইউ, এগুলোর উচ্চারণ যদি
ইউয়ের মতো হয় তাহলে অবশ্যই তার আগে এ হবে আচ্ছা যদি ইউয়ের মতো না হয় সেক্ষেত্রে কি লিখব যদি ইউয়ের মতো না হয় সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে এন লিখতে হবে ইউয়ের মতো না হলে সেটার আগে কি লিখতে হবে এন লিখতে হবে সো এটা একটু খেয়াল রাখবে এরপরে চলো এই অ্যাব্রিভিয়েটেড ফর্ম যেমন এই যে বিএসসি অথবা এফসিপিএস ওকে অথবা এলএলবি এই যে অ্যালফাবেট যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যখনই তোমরা দেখবে তখনই অবশ্যই সেটাকে সাউন্ডের দিকটা খেয়াল করবে যেমন বিএসসি বিএসসি মানে কি বিএ এরপরে মনে করো বিএ এগুলো হচ্ছে সবই কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এর আগে কি হবে এ হবে এফসিপিএস এফসিপিএসটা কি এফ এফ কে উচ্চারণ করো এফ উচ্চারণ করলে কিন্তু প্রথমে এ আসছে সো যেহেতু এ আসছে অতএব এর আগে কি হবে এন হবে এরপরে বিএসসি 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 প্রথমে বি বি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের কারণে এখানে এ হবে এল এল বি এল এল বি এল এল বি এই যে এল 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 বি এল উচ্চারণ করতে কিন্তু প্রথমে এ আসছে তার মানে কি হবে এন হবে সো আমরা এটাই বলছি যে যখন আমরা কোনো সাউন্ডকে খেয়াল করব তখন এ এবং এন বসানোটা আমাদের জন্য সহজ খুবই সহজ সো এই বিষয়টা তোমরা সকলে খেয়াল রেখে এ এবং এনের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা অবশ্যই সমাধান হবে যদি তোমরা সাউন্ডের দিকে খেয়াল করো সাউন্ড খেয়াল না করলে আগের ভুলই থাকবে সাউন্ডের দিকে খেয়াল করে যদি পড়ো তাহলে অবশ্যই তোমাদের প্রতিটা আর্টিকেল সঠিক হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আর্টিকেলের পরবর্তী যে বিষয়টা আছে দি এটা নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা আসবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম